আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। তার ট্রানজ্যাকশন, তার ওনার অ্যাকাউন্টে পয়সা যাওয়া, পার্টির অ্যাকাউন্টে পয়সা যাওয়া, সবটাই অনেকটা আছে, যেটা সব মিলিয়ে। দাদা, একটা শেষ প্রশ্ন। সবাই বলে যে মুকুল রায় বিজেপিতে এলেন বলে অ্যারেস্ট হলেন, না কেডি সিং এলেন না বলে অ্যারেস্ট হলেন। দেখুন, আমি একটা কথা বলি, মুকুল রায় কে এটা আপনাকে ভাবতে হবে। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন, মমতা ব্যানার্জি দলে উনি ছিলেন, হয়তো তখন সেকেন্ড ম্যান ইন কমান্ড ছিলেন, মমতা ব্যানার্জি তাকে ইউজ করতেন, মমতা ব্যানার্জি দল ছেড়ে দিতেন। আর মমতা ব্যানার্জি দল ছাড়ার কারণটাই হলো ভাইপো। এবার মমতা ব্যানার্জি দলে আপনি কি এটা বিশ্বাস করেন? আমি মিডিয়াকেই জিজ্ঞেস করছি কি মমতা ব্যানার্জি দলে মমতা ব্যানার্জি তার ভাইপো বাদ দিয়ে কারো কথা শুনেন? কি আজকে মুকুল রায় কি টাকা নিয়েছেন, এটা কেউ প্রমাণ করতে পারবে? কেন টাকা সরাসরি দিদিমণির কাছে যেত। মুকুল রায় যেহেতু সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এখন সবাই বলে মুকুল রায় চুরি করে গেছে। মুকুল রায় তো হাতে কোনোদিন টাকা দেখা যায়। যাহা ভি হামারা জুলুস হো রহা হ্যায়, হম বিজয় জুলুস নিকাল রহে হ্যায়। হামারা চুনাও অভি হোনা বাকি হ্যায়, লেকিন পাবলিক হামারা চুনাও কর দি হ্যায়। और ये विजय जुलूस है, चाहे अरूप राय का गढ़ बोल के कुछ नहीं है। अरे पुलिस और गुंडा हट जाए, पुलिस हट जाए, ना गुंडा रहेगा ना अरूप राय रहेंगे। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।